বিজেপি লোকসভার প্রার্থী হব কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন আর বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। দক্ষিণ ভারতের কোন সমষ্টির পর নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করব দুই দিগ্গজ মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীয়ে নিশ্চিত করেছে এই তথ্য। রাজ্যসভালে নির্বাচিত হয়ে দুয়োগিয়ে মোদী মন্ত্রিসভাত লাভ করেছিল গুরুত্বপূর্ণ দপ্তর। এই সিদ্ধান্ত দক্ষিণ ভারতত বিজেপিক লাভান্বিত করব বলে নিশ্চিত হয়েছে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক। তামিলনাডুর স্থায়ী বাসিন্দা নির্মলা সীতারমনে কর্ণাটকের নির্বাচিত হয়েছিল রাজ্যসভালে। তামিলনাডুরে বাসিন্দা বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। আইএফএসর অবসর লৈ পোনে পোনে মোদী মন্ত্রিসভাত স্থান লাভ করেছিল জয়শঙ্করে। তার পাছতে গুজরাটের রাজ্যসভালে নির্বাচিত হয়েছিল এস জয়শঙ্কর। কিছুদিন পূর্বে পুনের গুজরাটের রাজ্যসভালে নির্বাচিত হয়ে আহিছে এস জয়শঙ্কর। খিলাড়ি অক্ষয় কুমারৰ